বরিশালের পাইকারি বাজারে বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ, কেজিতে 10 থেকে 15 টাকা কমেছে দাম। এ বিষয়ে আরো জানাতে বহুমুখী সিটি পাইকারি কাঁচা বাজার থেকে যুক্ত হচ্ছেন অমিত হাসান। অমিত, জানাবেন যে শীতের এই সকালে সবজির বাজারে কি কি রয়েছে সবজি এবং দরদাম কেমন দেখছেন? শীতকালীন সবজিতে ভরপুর বলা যাচ্ছে যে বরিশালের পাইকারি সবজির কাঁচা বাজার, এবং সব সকাল থেকেই কিন্তু বরিশালের এই কাঁচা বাজারে ক্রেতাদের সমাগম বেশ দেখা যাচ্ছে, এবং রাত থেকে বেচাকেনা শুরু হলেও সকালে কিন্তু স্থানীয় পর্যায়ে যে খুচরা বিক্রেতা আছে তারা কিন্তু এখান থেকে সবজি কিনে থাকেন, যার কারণে কিন্তু জমজমাট থাকে সেই ভোর থেকেই। এবং নদীকেন্দ্রিক বাজারটি হওয়ায় নদীপথেও কিন্তু অনেকে সবজি কিনে পরিবহন করছেন এবং বিভিন্ন জায়গায় কিন্তু এখান থেকে সবজি সরবরাহ করে নিয়ে যাচ্ছেন এবং বাজারে তাদের খুচরা বাজারে এগুলো কিন্তু আবার বিক্রি করছেন। তো আজকে সবজি সরবরাহ বাড়ায় দাম কিছুটা কম দেখা যাচ্ছে, গত সপ্তাহের তুলনায় 10 থেকে 15 টাকা পর্যন্ত কেজিতে কিন্তু সবজির দাম পাইকারি বাজারে কমেছে। যদি বাঁধাকপির কথা বলি, বাঁধাকপি 15 থেকে 20 টাকা কেজি দরে আজকে বিক্রি হচ্ছে এবং সরবরাহ প্রচুর রয়েছে। বিশেষ করে বাঁধাকপি, ফুলকপি, মূলা, শালগম, কাঁচামরিচ যেগুলো রয়েছে এগুলোর সরবরাহ আজকে বাজারে একটু বেশি। এবং শিমের কথা যদি বলি, শিম আজকে 25 থেকে 30 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, তবে খুচরা পর্যায়ে কিছু বাড়তি দামে কিন্তু এটি বিক্রি হচ্ছে, দেখা যায় 10-15 টাকা বেশি দামে কিন্তু খুচরা পর্যায়ে তারা এই সবজি বিক্রি করে। এছাড়া ধনিয়া পাতার কথা যদি বলি, 30 থেকে 50 টাকা প্রকার ভেদে পাইকারি বাজারে আজকে ধনিয়া পাতা বিক্রি হচ্ছে এবং লাল শাক প্রতি আটি 5 থেকে 8 টাকা দরে বিক্রি হচ্ছে। এবং করলার সরবরাহ খুব একটা বেশি না থাকলেও তবে কিছু পরিমাণ করলাও আমরা বাজারে দেখেছি। এবং শালগমের কথা যদি বলি, 15 থেকে 20 টাকা আজকে পাইকারি বাজারে বিক্রি হচ্ছে, সেটা মূলা 10 থেকে 15 টাকা, কাঁচামরিচ 40 থেকে 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, পাকা টমেটো যেটি রয়েছে 60 থেকে 70 টাকা, এবং দেশি গাজর 40 থেকে 50 টাকা দরে বিক্রি হচ্ছে। বেগুনের দাম গত সপ্তাহের তুলনায় কিছুটা বেড়েছে, 20 থেকে 25 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া লাউ আকার ভেদে 25 থেকে 30 টাকা, পেঁপে 15 থেকে 20, মিষ্টি কুমড়া 25 থেকে 30 টাকা দরে, এবং শশা যেটি রয়েছে 20 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং আরেকটু যদি জানিয়ে রাখি যে বরিশালের এই পাইকারি বাজারে মূলত সবজি সরবরাহ হয় বরিশালের বাইরে, যেমন মেহেরপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা থেকে কিন্তু সবজিটা সরবরাহ করা হয়। তো সরবরাহ যদি ভালো থাকে সেক্ষেত্রে দামের কিছুটা কম দেখা যায়, অন্যদিকে সরবরাহ যদি কমে যায় সেক্ষেত্রে কিন্তু দামও বেড়ে যায় বলছেন ব্যবসায়ীরা। তবে সরবরাহ বাড়ার সম্ভাবনা রয়েছে, কেননা শীতকালীন সবজির বাজারের সরবরাহটা যেহেতু বাড়ছে, আগামীতে আরও বাড়লে সেক্ষেত্রে দামটা আরও কমবে বলে ব্যবসায়ীরা জানাচ্ছেন। তবে দাম কিছুটা কমায় স্বস্তি প্রকাশ করেছে ক্রেতারা, অন্যদিকে বলছে যে আরেকটু যদি সহনীয় হয় তাহলে তাদের কেনাকাটা করে আবার বিক্রি করতে কিন্তু আরও সুবিধে হবে। এবং এখানে খুচরা বিক্রেতাদের পাশাপাশি খুচরা ক্রেতারাও কিন্তু রয়েছে। তো সব মিলিয়ে বলা যায় বরিশালের পাইকারি বাজারে সরবরাহ বাড়ায় সবজির দাম কিছুটা কমেছে। বরিশালের সবজির কাঁচা বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ মুক্তি। বরিশাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী অমিত হাসান। আমরা তো সবজির বাজারের খবর জানছিলাম।